খবর দেখবেন আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা আপডেট। প্রথমেই এক নজরে দেখে নেব আজকের শিরোনামগুলি। প্রথমেই রয়েছে আজকের সবথেকে বড় খবর, হিন্দুদের অস্তিত্ব সংকট, বাংলায় 5 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি বিজেপি সংসদের। মালদা মুর্শিদাবাদ হোক কেন্দ্রশাসিত, সংসদে উঠল বিস্ফোরক দাবি। অন্যদিকে আবার ধর্মঘাট উঠে গেলেও হিমঘর থেকে আলু পৌঁছালো না বাজারে, তবে দাম কমার ইঙ্গিত অবশেষে। একই সাথে আরো একটি বড় খবর, যারা মূলত ব্যাংক থেকে লোন বা ঋণ নিয়ে রেখেছেন তাদের জন্য বড় খবর, এবার ব্যাংকগুলো হবে শায়েস্তা। যদি আপনার কোনো ব্যাংক থেকে লোন বা ঋণ নেওয়া থাকে তাহলে এই আপডেটটি জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে রয়েছে রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা মহিলাদের মুখে ফুটতে চলেছে হাসি, নতুন করে অঙ্গনারী কর্মী ও হেল্পার নিয়োগ রাজ্যে, মাধ্যমিক পাসে করা যাবে আবেদন। দেখে নেব কোথায় কোথায় আবারও নতুন করে অঙ্গনারী কর্মী নিয়োগ হতে চলেছে। এর সাথে এবারে ঘোর বিপাকে পড়তে পারে কঙ্কনা রানাওয়াত, সংসদ পদ খোয়াতে পারেন কঙ্কনা, আদালতে মামলা দায়ের। অন্যদিকে মমতার বিরুদ্ধে হুঙ্কার, এটাই নাক গলাবেন না, বাংলাদেশ নিয়ে মুখ খোলাই মমতাকে সংবিধানের পাঠ দিলেন জয়শঙ্কররা। অন্যদিকে ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, পুনেতে বিদ্যুৎ স্পর্শ করে মৃত 3। অপরদিকে আবার সুপ্রিম নির্দেশের পর নতুন করে প্রকাশিত নিট ইউজির ফল। এর সাথেই রয়েছে বাজেট ঘোষণা হওয়ার পর যে সকল জিনিসের দাম কমেছে তা বাস্তবায়িত শুরু হয়ে গেল, হু হু করে দাম কমে গেল গহনা সোনা রূপা থেকে একাধিক জিনিসপত্রের। রাজ্যে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিত ভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করে আগামীতে লেটেস্ট আপডেটগুলি এভাবেই উপস্থাপন করার জন্য। চলুন শুরু করা যাক। প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর, সংসদে উঠলো এক অন্য দাবি, হিন্দুত্বের অস্তিত্ব সংকটে, বাংলার 5 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার দাবি বিজেপি সংসদদের। বাংলার 5টি জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হবে, তা না হলে হিন্দুদের অস্তিত্ব মুছে যাবে ওই এলাকা থেকে, সংসদে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। ঝাড়খণ্ডের সাংসদের দাবি, মালদা এবং মুর্শিদাবাদে বিশাল পরিমাণে অনুপ্রবেশ হচ্ছে, তার জেরে ওই এলাকায় জলবিন্যাসে বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে, ফলে হিন্দু ধর্মের অস্তিত্ব সংকট দেখা দিচ্ছে। অন্যদিকে আবার ধর্মঘাট উঠে গেলেও হিমঘর থেকে আলু পৌঁছালো না বাজারে, তবে দাম কমার ইঙ্গিত, কোথাও 40 কোথাও 45 টাকায় বিক্রি হচ্ছে জ্যোতি আলু, চন্দ্রমুখী আলুর দাম একটু বেশি। দক্ষিণ দিনাজপুরে স্থানীয় ভাবে যে আলু চাষ করা হয় তা দামও কমেনি। ক্রেতাদের বড় অংশের দাবি, আলু ব্যবসায়ীদের ধর্মঘাট উঠে গেলেও তার প্রভাব রাজ্যের বাজারে খুব একটা পড়েনি। প্রশাসন ও বিক্রেতাদের দাবি, গত সন্ধ্যায় ধর্মঘাট উঠলেও হিমঘর থেকে আলু এখনো বাজারে এসে পৌঁছায়নি। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবারের মধ্যে সমস্ত বাজারে আলুর যোগান স্বাভাবিক হয়ে যাবে, তারপর আলুর দাম কমবে বলে মনে করছেন পাইকারি ও খুচরো ব্যবসায়ীরা, আশায় বসে রয়েছেন ক্রেতারা। এর সাথেই রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা মহিলাদের জন্য একটা দারুণ সুখবর, ব্লক ভিত্তিক প্রচুর সংখ্যক অঙ্গনারী কর্মী নিয়োগ হতে চলেছে অতি দ্রুত। ICDS চাকুরির ক্ষেত্রে রাজ্যের চাকুরি প্রার্থীদের কর্মসংস্থানের জন্য রাজ্যের শিশু বিকাশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। এই চাকরিতে আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হবে। ইতিমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে একাধিক ব্লকে, আর ICDS এবং অঙ্গনারী চাকরি মূলত বিভিন্ন ব্লক ভিত্তিক বিভিন্ন সময় হয়ে থাকে, একই সময়ে গোটা রাজ্য জুড়ে হয়নি। ইতিমধ্যে বেশ কিছু ব্লকে, উত্তরবঙ্গের বেশ কিছু ব্লকে ICDS অঙ্গনারী কর্মী নিয়োগ চলছে, সাথে সাথে চলছে দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সকল জেলাতেও চলছে। তার সাথে সাথে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই কটি জেলাতে খুব দ্রুত ICDS কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। তাই আপনি যদি আপনার ব্লকের ICDS বা অঙ্গনারী কোনো রিকোয়ারমেন্ট আপডেট পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার ব্লকের নামটি লিখে জানাবেন। অপরদিকে আবার যারা লোন নিয়ে রেখেছেন, এবার ব্যাংকের থেকে লোন নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন, তাদের জন্য রয়েছে একটা দারুণ খবর, এবার ব্যাংকগুলোকে শায়েস্তা করা হবে। রিজার্ভ ব্যাংক দেশের প্রত্যেক আমানতকারীদের টাকা পয়সা যাতে ব্যাংক অথবা যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে সুরক্ষিত থাকে তার জন্য সর্বদা সতর্ক করে থাকে। ব্যাংকের কর্তৃপক্ষ যাতে গ্রাহকদের টাকা পয়সা নিয়ে কোনো রকম ছেলে খেলা না করে তার জন্য রিজার্ভ ব্যাংক সবসময় গ্রাহকদের কথা ভেবে কঠিন পদক্ষেপ গ্রহণ করেন। তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এমন একটি নির্দেশ দিয়েছে যে নির্দেশ শোনার পর ব্যাংক গ্রাহকদের মুখে চওড়া হাসি ফুটবে আর ব্যাংকের পড়বে মাথায় হাত। প্রচুর মানুষ আছেন যারা বিভিন্ন সময় ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকেন, কখনো গৃহঋণ কখনো ব্যক্তিগত ঋণ ব্যাংকে থেকে নিয়ে থাকেন গ্রাহকরা, এই সকল ঋণের উপর এবার থেকে রিজার্ভ ব্যাংকের নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে এইবার গ্রাহকরা ঋণের টাকা পেতে হাতে পাবেন যখন অ্যাকাউন্টে যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশিকায় জারি করে বলা হয়েছে এবার থেকে গ্রাহকরা ঋণের টাকা হাতে পাবে।
পাবেন, যখন অথবা অ্যাকাউন্টে যতক্ষণ না পাবেন ততক্ষণ পর্যন্ত সুদ নেওয়া যাবে না। এই নতুন নির্দেশের প্রেক্ষিতেই ব্যাংক এবং এনবিএফসি সংস্থা লাভের অঙ্ক কমবে। স্বাভাবিকভাবেই এই নির্দেশে গ্রাহকরা উপকৃত হবেন বলে দাবি রিজার্ভ ব্যাংকের। এর সাথে আবার সাংসদ পদ খোয়াতে পারেন কঙ্কনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের নির্বাচন বাতিল হতে পারে, এই জল্পনা শুরু হয়েছে। ওই কারণে ওই আসনের পুরো নির্বাচন প্রক্রিয়া বাতিল করতে চায় হিমাচল প্রদেশের হাইকোর্ট। এমনই মামলা করেছে, বাতিল করতে চেয়ে হিমাচল প্রদেশের হাইকোর্টে মামলা করেছেন কিন্নরের এক বাসিন্দা। তার মামলার ভিত্তিতে মান্ডির বর্তমান বিজেপি সাংসদ কঙ্কনা রানাওয়াতকে চিঠিও দিয়েছেন আদালত। আগামী 21 আগস্টের মধ্যে কঙ্কনাকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালতের রায়ে যদি মান্ডি আসনের নির্বাচন বাতিল হয় তাহলে সংসদ পদ খোয়াতে পারেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী কঙ্কনা রানাওয়াত। এর সাথেই রয়েছে আরো একটি বড় খবর। 21 জুলাই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বাংলাদেশ অসহায় হয়ে বাংলায় বলে তাদেরকে সাহায্য করবে। এবারে এ নিয়ে মুখ খুললেন জয়শঙ্কররা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বাংলাদেশ যে আপত্তি জানিয়েছে তা স্বীকার করে দিল ভারত। সেই সঙ্গে মমতাকে সংবিধানের পাঠ দিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অন্য কোনো দেশ বা বৈদেশিক কোনো বিষয় নিয়ে পদক্ষেপ করার কোনো অধিকার নেই কোনো রাজ্য সরকারের। সংবিধান সেই অধিকার দেয়নি রাজ্যকে, একান্তভাবে ভারত সরকারের হাতে আছে। তাই অহেতুক বৈদেশিক বিষয় নিয়ে কোনো রাজ্যের নাক গলানো কোনো প্রয়োজন নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এর সাথে সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে প্রকাশিত হলো নিট ইউজির ফল। আজ সংশোধিত রেজাল্ট প্রকাশ করেছে পরীক্ষা নিয়ামক সংস্থা NTA। চলতি মাসের 23 তারিখ পর্যন্ত শীর্ষ আদালত জানিয়েছিলেন নতুন করে নিট পরীক্ষা নেওয়া হবে না। তারপরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দেন সংশোধন করে দুদিনের মাথায় নতুন স্কোর বোর্ড বের করা হবে, সেই ফল প্রকাশ করা হয়েছে আজ। এর সাথে রয়েছে আজ একটি দারুণ খবর। বাজেটের পর হুহু করে কমছে এবার গহনা সোনার দাম। যদি কেনার ইচ্ছা থাকে এটাই যেন মোক্ষম সময়। বাজেটে সোনার দাম নিয়ে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটের এই ঘোষণা অনুযায়ী সোনায় কমানো হচ্ছে শুল্ক, ফলে সোনার দাম অনেকটাই কমবে বলে আশা করে দেখছেন গ্রাহকরা। তাই গত মঙ্গলবার বাজেট ঘোষণার পর দিনই সোনার দোকানে ভিড় বাড়ালেন ক্রেতারা। বিয়ের মরসুমের আগে সবাই চাইছেন একটু সোনা সস্তায় কিনতে। কিছুদিন আগেই 10 গ্রাম সোনার দাম যেখানে 74,000 পৌঁছে গিয়েছিল, ফলে সেই সোনা মধ্যবিত্তের স্বাদের বাইরে চলে যাচ্ছিল। ব্যবসায়ীরা বলছেন কোথাও কোথাও 20% পর্যন্ত বেড়েছে চাহিদা, এমনকি কারিগরদের ছুটি পর্যন্ত বাতিল করে দিতে হয়েছে। সামনেই আসছে উৎসব মরসুম, কয়েক মাস পরেই দেশ জুড়ে পালিত হবে দুর্গা পুজো, নবরাত্রি, দীপাবলির মতো উৎসব। সেই সময় পর্যন্ত সোনার চাহিদা এমনই বেশি থাকবে বলে মনে করছে ব্যবসায়ীরা। তবে এই বাজেট ঘোষণা হবার পর থেকে 3-4,000 টাকা পর্যন্ত কমেছে গহনা সোনার দাম। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকালেই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।